মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুই একটা রোগী বর্ণা, অসুস্থ, তোর এই রোগের সুযোগ নিয়ে তোর কাছের মানুষেরা তোকে ঠকিয়েছে। আমি বলতাম না, কিন্তু তুই যখন নিজে থেকে এসে জানতে চাইছিস তাহলে শোন। তুই একদম ঠিক ধরেছিস পর্ণা, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, রুচিরাও আমাদের ব্যাচমেট ছিল। তুই আর রুচিরা ছিলে বন্ধু, কিন্তু আমরা, মানে তুই আর আমি, আমরা প্রথম থেকে ছিলাম চরম শত্রু। কিন্তু তোর এই সমস্ত কিছু মনে নেই, কেন জানিস? অসুস্থ, তোর মাথার ব্যায়ামও হয়েছে। তোর জন্ম 1993। তোর জন্ম 1993 কেন হতে যাবে? তোর জন্ম তো 2003। তোর ভাই পিকলু তোকে বলেছে তো 2003 তোর জন্ম? ওসব বানানো মিথ্যে কথা। তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পর্ণা, 2014 পর থেকে পরের 10 বছরে সমস্ত স্মৃতি তোর জীবন থেকে মুছে গেছে। এই মাঝে তোর জীবনে কি কি হয়েছে এটা তুই জানতে চাস তো? শুধু বিকলু নয়, বাড়ির প্রত্যেকে তোকে মিথ্যে কথা বলেছে। অবশ্য বলবে নাই বা কেন, যে মহিলা নিজের স্বামী সন্তানকে ভুলে যায় তার কাছে কি বা সত্যি আর কি বা মিথ্যে। হ্যাঁ, তুই কত বড় রোগী ভাব, তুই নিজের স্বামী সন্তানকে ভুলে গেছিস? হ্যাঁ, কেমন মা তুই? তুই সৃজনের সঙ্গে তোর বিয়ে 2 দিন আগে নয়, বহু বছর আগে হয়েছিল। কেমন মা দেখেছিস তুই, নিজের মেয়েকে ভুলে গেছিস? মেয়ের কি নাম রাখবে ভেবেছো? শ্রীপর্ণা। আমি ওর নাম দিচ্ছি পুটি। গোটা দত্তবাড়ি তোকে ঠকিয়েছে, দিনের পর দিন মিথ্যা কথা বলেছে পর্ণা। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলছিলে না, কি করে হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, কি করে হয়েছিল শুনবি? না 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 না, সুইটির সাথে তর্কাতর্কি হচ্ছিল তোর, ছাদে ধাক্কাধাক্কি করতে গিয়ে তুই ছাদ থেকে পড়ে যাস, আর তারপর থেকে তোর স্মৃতি মুছে গেছে পর্ণা। তুই একটা কথা ভাব পর্ণা, তোর বর, তোর আত্মীয় স্বজন, ভাই, প্রত্যেকে তোকে ঠকিয়েছে পর্ণা। এই যে পর্ণা, ওইসব রেনোভেশন ফেনোভেশন কিছুই হচ্ছে না তোমাদের বাড়িতে, বুঝতে পেরেছো? সব একেবারে ঢপ। আর তোমার ভাই ওই পিগলু, সে তো বহু বছর ধরে এই দত্ত বাড়িতে পড়ে আছে। আর ওই যে মেয়েটা জিনিয়া তোমাকে চিনে ফেলেছিল, সে হচ্ছে তোমার বন্ধুর বোন, মানে ওই জিনিয়ার ভাই অনুভব, সেও তো তোমাদের সাথে তোমাদের ওই ব্যাচেই পড়ত। অনুভবের কথা না বাদ দিলাম, সব থেকে বড় কথা, বাবা বলে তোমার মোবাইলে যে নাম্বারটা সেভ করা আছে না, সেটা তোমার বাবার না, এটা হচ্ছে সৃজনের বাবা, মানে আমাদের মেজকার নাম্বার, বুঝতে পেরেছ? হ্যালো বাবা। হ্যাঁ মা বল। তুমি যে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছো সেটা তো আমাদেরকে জানাওনি। তোরা ভাই বোন থাকিস,
বড় চিন্তা হয় আর বাড়ির অবস্থা তো খুব একটা ভালো নয় তাই একটু মিস্ত্রি লাগলাম এই আর কি বাবা তোমার গলাটা এমন লাগছে কেন হ্যাঁ তোর আসল বাবা মা মারা গেছে পরে আমাকে সারা জীবন জ্বালিয়েছিস তুই তোর চোখ থেকে এই এক ফোঁটা জল পড়তে দেখে আমার গা আরো জ্বলছে তোকে একেবারে শেষ না করা অবধি আমার শান্তি নেই কিরে তোর কিছু মনে পড়ছে তোদের শাড়ির কথার গোডাউনে আমি কিভাবে আগুন লাগিয়ে দিয়েছিলাম সব পুড়ে গেছিল পথে বসে গেছিলি তোরা শাড়ির কোথার নামে লো আপনার শাশুমা নিজে সাইন করে কেস টাকা আমার থেকে নিয়ে গেছে হ্যাঁ তোদের বাড়ি ভাঙা পড়ছিল একটুর জন্য মিস করে গেছিলাম এবার এবার মনে পড়ছে সব রূপবর বাবা ওর কি সবটা মনে পড়ে যাচ্ছে নাকি বলছিস সবটা মনে পড়ে গেলে তো ওর ব্রেন স্ট্রোক হয়ে যাবে উমা ছাড়া তো জহর হবে কেমন করছিস এখন পিছে আসার রাস্তা নেই জহর তাই হবে তুই একটা রোগী পর না অসুস্থ তোর এই রোগের সুযোগ নিয়ে তোর কাছের মানুষেরা তোকে ঠকিয়েছে কি হলো মাথা ব্যথা করছে হ্যাঁ মাথা ব্যথা করছে বল কিছু মনে পড়ছে কিনা বল পর না বল চুপ চুপ আমি শুনতে চাই না প্লিজ যাকে তুই সব থেকে বেশি ভরসা করিস সেও দিনের পর দিন তোকে ঠকিয়েছে পর্ণা নমস্কার আমি সৃজন দত্ত আমি আপনার বাবার বন্ধুর ছেলে আচ্ছা পুটি তোর বাবা মা কোথায় ওইটা আমার বাবা তোর আসল বাবা মা মারা গেছে পরে তুই একটা রোগী পর না অসুস্থ তোর এই রোগের সুযোগ নিয়ে তোর কাছের মানুষেরা তোকে ঠকিয়েছে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।